একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল সকালবেলা আজকে একটা ঘটনা ঘটে গেছে, মেয়েটা হঠাৎ করে বমি করে ফেলে, তো আর ঘুম হয়নি। তো সেক্ষেত্রে ভাবলাম যে চলো, তোমাদের এখানে একটা জায়গা খুব সুন্দর আছে, সেই জায়গাটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ পুরোটাই মাঠ, এই যে দেখতে পাচ্ছ পুরোটাই পুরো বিস্তীর্ণ অঞ্চল মাঠ, শীতের সকাল এই যে রাস্তা, আর এদিকেও মাঠ। তো হঠাৎ করে এই মাঠের মধ্যে আসা কারণ কি, এটাও একটা ব্যাপার। তো বাড়িতে এখনও সবাই ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম একটু চা খাবো। চা কোথায় পাওয়া যায়? তো এই মাঠের ধারে একটা দোকান হয়েছে, সেই দোকানটা থেকেই একটা চা খাবো। চাটা খুব নর্মাল সেটা বিষয় না, কিন্তু ব্যাপার হচ্ছে চায়ের সঙ্গে যে এখানকার অ্যাম্বিশন, যে পরিবেশ, সকালবেলা ফ্রেশ হাওয়া, সেইটা নেওয়ার জন্যই মেনলি চায়ের দোকান। তোমার চায়ের দোকান কতদিন কার? 4 বছরে। চা ছাড়া আর কি কি পাওয়া যায়? টিফিন সবকিছু, এগ রোল থেকে শুরু, ডিম টোস্ট, ডিম ভাজা, পোচ। কটা থেকে কটা বন্ধ খোলা থাকে? 3:30 থেকে রাত 9টা। 3:30 সকাল? 3:30 ভোর? 3:30 থেকে ভোর? 3:30 থেকে সকাল 9টা রাত 9টা? ঠিক আছে, দেখতেই পাচ্ছ সকাল 3:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত তুমি এখানে চা, ডিম টোস্ট সব কিছু পেয়ে যাবে। এই হচ্ছে দোকান, স্পেশাল চা হয়, স্পেশাল চা হয় তাকে। জিপ কথা বলে, জিপ কথা বলে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, কাকা ছিল এক সময় চায়ের টেস্টার, ঠিক আছে? চা সম্বন্ধে কোনো কমপ্লেন তুমি কাকার কাছ থেকে পাবে না। তো তোমরা সবাই আসো চা খেতে। বিস্কুট খেতে সব চলে এসছে। চা চলে এসছে, তার সঙ্গে এই যে টোস্ট, মাশরুম টোস্ট, এবার চা আর টোস্ট আমরা টেস্ট করব। বললাম চায়ের টেস্ট অ্যাভারেজ, বাট পরিবেশটা অসম। মোটামুটি চা খাওয়া তোমার কমপ্লিট হয়ে গেছে, অ্যাভারেজ চা, বাট পরিবেশটা খুব সুন্দর। কোন জায়গায় অবস্থিত সেটা এবার বলে দিই, যারা কলকাতা থাকো তাদের কাছে আসাটা অসম্ভব ব্যাপার, কলকাতা থেকে যারা দেখছো। বাট যারা লোকাল আমার আশপাশের অঞ্চলে থাকো, যেমন মাধবপুর, বাক্সা, বেগমপুর, এই সমস্ত অঞ্চলে থাকো, তারা যদি দেখো তারা অবশ্যই জায়গাটা চিনবে। জায়গাটা হচ্ছে তোমার মনিরামপুর যে ভাটা আছে, সেই ভাটা থেকে সোজা রাস্তা যেটা জঙ্গলপাড়া উঠছে, সেই জঙ্গলপাড়াতেই রাস্তার ধারে এই চায়ের দোকান। এই চায়ের দোকান সম্বন্ধে অনেকেই জানো, আমার অনেকে জানো না। আমার আজকে মনে হলো ভিডিওটা করব, তাই করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করো। আর পর্ব শেষ, চায়ের সঙ্গে টাটাও খেতে হবে। তো সিগারেট খাওয়া হয়ে গেল। শীতের সকালে অনেকদিনই ভোরবেলা ওঠা হয় না, আজকে ভাবলাম ভোরবেলা উঠেই পড়ি। তো ভোরবেলা উঠলে মানুষের কাজের যে বুস্ট
সে বুস্টটা ভালো হয়, তো সেই জন্য আজকে ভোরবেলা উঠে পড়ে চাটাও খেলাম। তো কিছু সিনেমাটিক শট তোমাদের দেখাবো এবার।